মুক্তিপণে সন্তুষ্ট জলদস্যুরা ইতিমধ্যে জাহাজ এবং 23 নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে এবং তারা ইতিমধ্যে আরব সাগরের দিকে আছে এবং আরবের দিকে এবং যতটুকু জানা গেছে তারা আরব থেকে প্লেনে অথবা হেলিকপ্টারে করে বাংলাদেশে চলে আসবে। তো আপনারা সবাই জানেন যে 12 মার্চ 2024 সালে বাংলাদেশি এমবি আবদুল্লাহ নামে একটি জাহাজ সোমালিয়ান উপত্যকা থেকে যে সোমালিয়ান জলদস্যুরা ছিল তারা সেটাকে আটক করে এবং দীর্ঘ প্রায় 1 মাস তাদেরকে জিম্মি হিসেবে রেখেছে এবং তাদের ওখানেই তারা ঈদ পালন করে আজকে ঈদের 1-2 দিন পর। এবং আমরা যেটা জানতে পেরেছি তাদেরকে যে জাহাজ কোম্পানির সাথে তাদের সমঝোতার ভিত্তিতে হেলিকপ্টারে করে তাদেরকে ডলার দেওয়া হয়েছে জাহাজের উপরে। তখন যে নাগরিক ছিল 23 জন তাদেরকে মুক্তিপণ দেওয়া হয়েছে এবং তাদেরকে ইতিমধ্যে আরবের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এটা আসলে বাংলাদেশিদের জন্য অনেক সুখবর, কারণ আমরা আমাদের যে ভাইরা আছে 23 জন তাদেরকে আমরা অক্ষত অবস্থায় ফিরে পাচ্ছি। তবে আমাদের একটা ভয় সবসময় থাকবে, সোমালিয়ান যে জলদস্যুরা আছে তারা আগেও এই ধরনের অ্যাক্টিভিটি করেছে সোমালিয়ান উপত্যকায় এবং আমার মনে হয় ভবিষ্যতেও এটা করবে। তো আমার একটা অনুরোধ, এই রুট ব্যবহার করে আসলে যেসব জাহাজ এখানে যাতায়াত করে তারা অবশ্যই যথেষ্ট পরিমাণ সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করে রাখবে, অবশ্যই আন্তর্জাতিক যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেটা মেনেই চলবে, আর যতটা সম্ভব বিভিন্ন রকম যে টেকনোলজি আছে সেগুলো ইউজ করবে এবং কোনো জলদস্যু দেখলে তারা সাথে সাথে ইমিডিয়েট যে সিগনাল আছে আশেপাশে যে জাহাজ আছে এবং সিকিউরিটি ফোর্স আছে তাদেরকে পাঠানোর চেষ্টা করবে। তাহলে হয়তো ভবিষ্যতে আর এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আর দেখবো না।